আমি তো অনেক ছোট থেকেই ত্রিভুজ আর চতুর্ভুজের ক্ষেত্রফলটা জানি। ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়, চতুর্ভুজের ভিতরে হয়তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা ভালোভাবেই জানতাম, কিন্তু তারপরেও না, এই যে আমার যে জমিটা ছিল, আমাদের বাসার জমিটা, সেটার ক্ষেত্রফলটা বের করতে পারতাম না। কেন কেন? কারণ ওটার ক্ষেত্রফল তো আসলে ত্রিভুজ বা চতুর্ভুজের মতো ছিল না, ওটার ক্ষেত্রফল ছিল অনেকটা এরকম, এভাবে আছে, তারপরে এইভাবে বৃত্তের মতো করে গেছে, কোণ দিয়ে গেছে, এটা কোনোভাবেই বের করতে পারতাম না। এটা তো আমিই বের করতে পারি, তুমি কেন পারবা না, তাই নাকি? তুমি বুঝে গেছো? আচ্ছা ঠিক আছে, বুঝলেও আমি আবার বোঝাই, এটা অলরেডি তুমি বোঝার মতো নলেজ বের করে ফেলেছো। দেখো, এই যে আমার যে জমিটা ছিল, এই জমিটাকে তুমি কয়েকটা খণ্ডে ভাগ করে নিতে পারো। এটা একটা খণ্ড ধরো, এই খণ্ডটা একটা ত্রিভুজ, আর এই খণ্ডটা একটা বৃত্তকলা, এটা একটা বৃত্তকলা, তারও ক্ষেত্রফল বের করে ফেলা যায়। তুমি ত্রিভুজের ক্ষেত্রফলটা আগে বের করবা। ধরো আমার জমির যে ত্রিভুজটা ছিল, সেই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, একটা বাহু 10 আর একটা বাহু 12, ব্যাস বের হয়ে গেছে এইটুকু পার্ট। সেটার মান হলো গিয়ে 5 × 12 অর্থাৎ 60 বর্গমিটার। এখন বাকি পার্টটুকু, যে এই পার্টটুকু, এই পার্টটুকুর ক্ষেত্রফলও খুব সহজে বের করা যায়। এটা কি একটা বৃত্তের অংশ না? ধরো এই যে এইভাবে চিন্তা করলে দেখবা যে এটা একটা বৃত্তের অংশ। পুরো বৃত্তের ক্ষেত্রফলকে আমরা বলি পাই আর স্কোয়ার, আর এটা তার একটা অংশ। এই অংশটাকে বলবো বৃত্তকলার ক্ষেত্রফল। এখন এই যে বৃত্ত, তার ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা এই যে এইখানে যখন এঁকেছিলাম সেখান থেকে বের করা যায়। এখানে দেয়া ছিল 10, এটাই হবে বৃত্তের ব্যাসার্ধ। আর এখানে একটা কোণ দেয়া থাকবে, ধরো যে এখানে দেয়া আছে কোণ 30 ডিগ্রি। তাহলে আমার ক্ষেত্রফল বের করা তো কোনো ব্যাপারই না, আমি বলবো এইটুকু পার্টের ক্ষেত্রফল সমান θ/360 × πr². আমি তো থিটার মান জানি, থিটার মান 30/360 × πr², বা 1/12 × π। আর এর মান জানো কত? আর এর মান 10π/10²। জাস্ট এই মানগুলো বসিয়ে দিয়ে আমি এই পার্টের ক্ষেত্রফলটাও বের করে ফেলতে পারলাম। পুরো জমি কি শুধুই এটা, নাকি এই সমকোণী ত্রিভুজটাও আছে? এক্স্যাক্টলি, দুইটাই আছে। তাই এই ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ এই পার্টটা এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এই পার্টটা, দুটো যোগ করে দিলে যেটা পাবো সেটাই হলো গিয়ে আমার পুরো জমির ক্ষেত্রফল। মজা না? অনেক ইজি। তোমার জন্য এরকম একটা ব্যবস্থা করে দেই, এই কুইজটা সম্পূর্ণ তুমি করবা, আমি নিজে কিছুই করব না, জাস্ট কোয়েশ্চেনটা বুঝিয়ে দিব। দেখো, এই যে এটা আরেকটা ক্ষেত্র, আমার ওটার মতোই ক্ষেত্র। আমার ওখানে দেখা গেছিলো যে এখানে একটা সমকোণী ত্রিভুজ আছে, এখানে দেওয়া আছে একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিশ্চয়ই বের করতে পারো, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এইখানে আরেকটা যেটা আছে সেটা হলো গিয়ে একটা বৃত্তকলা, বৃত্তকলার ক্ষেত্রফলটাও তোমার বের করা লাগবে, সেটাও নিশ্চয়ই পারো, θ/360 × πr². আর এর মানটা কী হবে? এই যে 12টাই হবে। আর থিটার মানটা কী হবে তা তো দেখতেই পাচ্ছ, 30 ডিগ্রি। তাহলে গুড লাক, এই প্রবলেমটি সলভ করো এবং এই ভিডিওটির কমেন্ট বক্সে এই প্রবলেমের অ্যান্সারটা জানিয়ে দাও।